দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়ন চূড়ান্তের পর দেয়া হয়েছে প্রতীক। প্রচারণায় মাঠে প্রার্থীরা দলীয় ইশতেহার মেনে ভোটারদের কাছে যাবেন প্রতিদ্বন্দ্বিতায় থাকা দলীয় বা স্বতন্ত্র প্রার্থীরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। গোপালগঞ্জের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সকাল থেকেই উৎসবের আমেজ। প্রতীক দেয়া হয় স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। শেখ হাসিনাকে নৌকা প্রতীক বরাদ্দ করে তা তুলে দেয়া হয় তার প্রধান নির্বাচনী এজেন্ট শহীদুল্লাহ খন্দকারের হাতে। জেলার তিনটি আসনে মোট 17 জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেয়া হয়। চট্টগ্রামে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। 16 আসনে ভোট লড়াইয়ে টিকেছেন 120 জন প্রার্থী। দুই রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে 16 সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বণ্টন শুরু হয়েছে। প্রতীক নিয়ে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু করেন প্রার্থীরা। বাংলাদেশের রাজনীতিতে গুণগত একটা পরিবর্তনের সুযোগ এসেছে। যারা বাংলাদেশের বিরোধিতা করে, মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, রাজাকার থেকে ক্ষমতা এনেছে, সেই শক্তি এই নির্বাচনে চিরতরে আমরা তাদেরকে রাজনীতি থেকে বিতাড়িত করব। রাজশাহীর 6 আসনের সংসদ সদস্য প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। জেলা প্রশাসক কার্যালয়ের মিলনায়তনে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শামীম আহমেদ প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন। আওয়ামী লীগ ও 14 দলীয় জোটের প্রার্থীরা নৌকা, জাতীয় পার্টির প্রার্থীরা লাঙ্গল, জাসদের প্রার্থীরা মশাল প্রতীক পান। এদিকে স্বতন্ত্র প্রার্থীরাও তাদের পছন্দের প্রতীক পেয়েছেন। এর মধ্যে রাজশাহী 1 আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহির প্রতীক ট্রাক। সবার আগে আমি ট্রাক প্রতীক নেওয়ার কারণ হচ্ছে আমার মনে হয়েছে এবং আমার বাবা মা আমাকে সাজেস্ট করেছে, আমার হাজবেন্ড আমাকে বলেছে ট্রাক প্রতীকটা চুজ করার জন্য, কারণ গ্রাম বাংলা এবং আমি জায়গায় জায়গায় মানে যখন আমি জিজ্ঞেস করেছি আচ্ছা কি প্রতীক নিলে ভালো হয়, আমার এলাকার মানুষ আমাকে সাজেস্ট করেছে যে ট্রাক প্রতীক নিলে আমরা চিনতে পারবো। ময়মনসিংহের 11টি সংসদীয় আসনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ হয়েছে। প্রতীক পেয়ে প্রার্থীদের কর্মী সমর্থকরা স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে পুরো এলাকা। কুমিল্লার 11 আসনে প্রতীক বরাদ্দ চলছে। প্রার্থী ও তাদের কর্মী সমর্থকরা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে প্রতীক গ্রহণ করছেন। পছন্দের প্রতীক পেতে স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে মৌন প্রতিযোগিতা দেখা যায়। রংপুরের 6টি সংসদীয় আসনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। প্রতীক সংগ্রহ করছেন প্রার্থীরা। জেলায় 5টি আসনে প্রতীক বরাদ্দ শেষ হয়েছে। খুলনায় 6টি সংসদীয় আসনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে। জেলার 6 আসনে মোট 34 জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে। গাইবান্ধার 5 আসনে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। 34 জন প্রার্থী প্রতীক পেয়েছেন।